অন্যরকম একটি দিন কাটালেন পরিমণি। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি তার ব্যক্তিগত কিংবা পেশাগত কাজ যে কোনো কিছু দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থাকেন। ঐতিহাসিক 7ই মার্চের দিনে পরিমণি সাদা হিজাবে সবুজ গাছে ঘেরা সুইমিং পুলের পাশে একটি সেলফি তুলে পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আজ আমার সেলফি ডে। ছবিটি পোস্ট করার 15 মিনিটের মধ্যে প্রায় 1500 কমেন্ট ও প্রায় 15000 লোক ছবিটি দেখেছেন। দীর্ঘ বিরতির পর গত বছর ডোডোর গল্প সিনেমার মাধ্যমে পরি ক্যামেরার সামনে দাঁড়ান। সে সময় পরিমণি বলেন, অনেকদিন কাজের বাইরে ছিলাম, নিজের প্রিয় জায়গায় ফেরার জন্য অনেকদিন মুখিয়েছিলাম। ভীষণ ভালো লাগছে আবারও লাইট ক্যামেরার দুনিয়ায় আসতে পেরে। এই সিনেমায় পরির সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুইমিং পুলের পাশে শেয়ার করা ছবিটিতে অনেকেই ভালো ভালো মন্তব্য করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন কার সাথে ঘুরতে গিয়েছেন পরিমণি। তবে ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে ছেলেকে নিয়ে গাজীপুরের একটি রিসোর্টে ঘুরতে গিয়েছেন পরিমণি। সেখানেই হয়তোবা গোসল শেষে মাথায় তোয়ালে পরে ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।